মোট তিনটি উপজেলা নিয়ে মানিকগঞ্জ এক আসন। এই আসনের 164টি নির্বাচনী কেন্দ্রে যে ধরনের ভোট গ্রহণ চলছে এখানেও একইভাবে চলছে। নারী এবং পুরুষ ভোটার উভয় ভোটারই আছেন। তবে আমরা যেসব কেন্দ্র সকাল থেকে ঘুরেছি সেখানে দেখেছি যে পুরুষ ভোটারের সংখ্যাটা বেশি। আর এই কেন্দ্রে মোট দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন কৃতি ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয় এবং আরেকজন জাসদের আফজাল হোসেন খান। তো আমরা এখানে নাইমুর রহমান দুর্জয় কে পেয়েছি, আমরা তার কাছে জানতে চাইব যে কেমন ভোট হচ্ছে। ভোট আসলে ভালো হচ্ছে, অনেকটা স্বতঃস্ফূর্ততা আছে, তারপরেও মহিলা ভোটারদের একটু অনুপস্থিতিটা কম, কারণ শীতও ছিল সকালবেলা, ওয়েদারটাও আসলে আর্লি আসার ফেভারে ছিল না, বাট এখন আস্তে আস্তে বাড়ছে এবং আমরা যথেষ্ট স্বতঃস্ফূর্ততা দেখতে পাচ্ছি। এবং মানিকগঞ্জ আপনারা জানেন একটা শান্তিপূর্ণ এলাকা, কাজে সেখানে সেরকম কোনো ডিস্টারবেন্সও নাই, আমরা যথেষ্ট পিসফুলি ইলেকশনটা অবজার্ভ করছি। আমরাও সেটাই সকাল থেকে যে কেন্দ্রগুলো ঘুরেছি কোথাও কোনো বিশৃঙ্খলার খবর কিন্তু আমরা পাইনি। আর এখানে যে প্রিজাইডিং অফিসার আছেন তিনি জানাবেন যে কেমন ভোট। ভোট ভালো হচ্ছে, সকাল থেকে মোটামুটি ভালোই কাটছে, সকালে একটু শীতের কারণে একটু ভোট, এখন ভোটার সংখ্যা অনেক আস্তে আস্তে বাড়তেছে। তো প্রিজাইডিং অফিসার বলছিলেন যে ভোটারের সংখ্যা আগের চেয়ে বাড়ছে। আমরা দেখছি যে এখানে ভোট গ্রহণের জন্য এই নারী সদস্যরা আছেন, তারা ভোট নিচ্ছেন এবং এভাবে সকাল ধরে চলছে। এবং এখন পর্যন্ত মানিকগঞ্জে এই যে এক আসন, এই আসনের কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি।